সময় তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে দেখতে পাচ্ছেন এখানে একটি কম্বাইন্ড সকেট বা থ্রি পিন সকেট রয়েছে, আমরা একে পাওয়ার সকেটও বলি। তো এই সকেটটার সুইচটা নষ্ট হয়ে গেছে, তো আমরা সুইচটা পুশ করলে দেখেন সুইচটা পুশ হচ্ছে না, অর্থাৎ অন অফ হচ্ছে না। তো আমরা এই ক্ষেত্রে প্রয়োজন এটাকে চেঞ্জ করে দিতে হবে, নতুন একটা বসাইতে হবে। অনেক সময় এই সুইচের জন্য কিন্তু টোটাল কম্বাইন্ড সকেটটা নষ্ট হয়ে যায়। তো একটা কম্বাইন্ড সকেট ভালো মানেরগুলোর দাম ভালোই আছে, 200-250 পর্যন্ত আছে। আপনারা কম দামে কিনলে কিন্তু সেগুলো 90-110 এরকম আর কি দাম। তো যাই হোক, আমরা অনেক ক্ষেত্রে এটা সুইচগুলো কিন্তু চেঞ্জ করতে পারি। আমাদের কাছে অনেক সময় দেখা যাচ্ছে এগুলো অন্যটা থাকে যেগুলো নষ্ট, আমরা সেগুলো রিপ্লেস করে কিন্তু এটাকে ঠিক করা যায়। তো এরকমই এটা চেঞ্জ এবং এই রিপ্লেসটা আমরা দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে। সেটা সেখানে আপনারা এটা কানেকশন শিখতে পারবেন এবং এই সুইচটা যেহেতু এখানে নষ্ট, তাহলে এখানে যদি আরেকটা রিপ্লেস করা যায়, অর্থাৎ এটাকেই আমরা রিপ্লেস করে ঠিক করে দেখাবো। তো আমরা এখন প্রথমত খুলি, খুলে এটার কন্ডিশন দেখে আগে, যদি এটাই ঠিক হয় হবে, না হলে আমরা এক জায়গায় অন্যটা বসিয়ে দেব। কাজগুলো আপনারা অবশ্যই সার্কিট ব্রেকার বন্ধ করে কাজ করবেন, কিন্তু আমাদের এখানে অবশ্য লাইন রয়েছে, কারণ বিল্ডিংয়ে টোটাল যায় কাজ রয়েছে। এখানে সার্কিট ব্রেকার কোনটা আমরা নিশ্চিত জানি না, তো যে কারণে আমরা বেশ সাবধানতার সহিত কাজটা করতে হবে, কারণ এখানে লাইন অ্যাক্টিভ। আমরা নিয়ন টেস্টার দিয়ে আপনাদের দেখাচ্ছি লাইনগুলো, তো দেখেন যে আমাদের টেস্টারটা জ্বলতেছে, লাইন রয়েছে। সুইচের নিচের প্রান্তে ধরি, তো দেখেন যে এখানে লাইনটি পাচ্ছে না, সুইচ দিলে পায় না, এরকম একটা অবস্থা। তো দেখেন নিচেরটা পাচ্ছে না, আমরা সুইচ একটু পুশ করে দেখবো অন্য হাত দিয়ে আমি। তো দেখেন যে পুশ করলেও পাচ্ছে না, তো আমাদের এই সুইচটা প্রবলেম হয়ে গেছে ফুলফিল। তো আমরা এখন এটাকে খুলবো, রিপ্লেস করব এবং ফেস তারটা টেপ মেরে রাখবো প্রয়োজনে সুইচটা ঠিক করা পর্যন্ত। সাবধানে টেপিং করে রাখবো, কারণ এটা যদি আমরা নিশ্চিত আলাদা করে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা খুবই সতর্কতার সহিত এই কাজটা হয়ে যাবে। তো দেখেন যে আমাদের এখানে টেপিং হয়ে গেছে, তাহলে এখন আর আমাদের সমস্যা কিছু নাই। এখন আমাদের যে নিউট্রাল আর আর্থিং আছে, কালোটা হলো নিউট্রাল, তো নিউট্রালটা খুলে নিচ্ছি। এরপরে আমরা আর্থিংটা, এটা না খুললেও হবে, কারণ আমরা সুইচটা চেঞ্জ করার চেষ্টা করব। আমরা আর্থিং খুললাম না, কারণ এখানে যদি সুইচটা চেঞ্জ করা যায়, রিপ্লেস করা যায়, আমরা সুইচ রিপ্লেস করে এটাকে ভালো করে দেব। তো দেখেন আমরা সুইচটা খুলছি, এবার সুইচটা পুশ করে দেখি যে সুইচটার কন্ডিশন না, এটার কন্ডিশন ঠিক হয় না, আমরা এখানে অন্য সুইচ বসানোর চেষ্টা করব। তো দেখেন যে এখানে আমরা অন্য একটা সুইচ, এটার ব্যাকপার্ট কিন্তু ব্ল্যাক, আর ওটার ব্যাকপার্ট কিন্তু ব্ল্যাক ছিল না, অন্য কালারের ছিল। তো আমরা দেখেন এটা বসাচ্ছি। তো এটার এই যে উপরে যে রেড লেখা, এটা কিন্তু আমার সুইচটা অন, উপরের দিকে থাকবে, ওটা এটা, হ্যাঁ এটা উপরের পাশে থাকবে। তো আমরা সেভাবে এটাকে বসাবো। তো দেখেন যে এটা বসে গেল এবং সুইচটা অন অফ হচ্ছে। তো এখন আমরা আবার কানেকশনগুলো আগের নাই করে দিব, কিন্তু আমরা এটাকে জুম করে আপনাদেরকে দেখাই যেখানে কী লেখা আছে, অর্থাৎ নিউট্রাল কোনটা, আর্থিং কোনটা। আর্থিং তো আমরা খুলে নেই, দেখতেই পাচ্ছেন আপনারা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা 13 অ্যাম্পিয়ার 250 ভোল্ট এসির জন্য লেখা আছে। আমি একটু আঙুল দিয়ে দেখাচ্ছি আপনাদের যে এখানে, আর পাশে দেখেন যেখানে আর্থিংয়ের চিহ্ন, এটা এল লেখা এটা লাইনের জন্য, আর এটা এন লেখা নিউট্রালের জন্য। আমরা প্রথমত লাইনটি এখানে নিয়ে এসে ইন করবো, তারপরে এই পাশ থেকে এসে একটা তার এখানে কানেক্ট করব। এগুলো হলো লাইনটা, ঠিক আছে, আর নিউট্রালটা দিয়ে দেবো ব্ল্যাক কালারের, তাহলে আমাদের কানেকশন হয়ে যাবে। কানেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা।
আমরা যেখানে এল লেখা ছিল এল থেকে একটা লাইন তার অর্থাৎ ফেজ তার লাল তার এটা আমরা নিয়ে সুইজের উপরে লাগাই দিচ্ছি। আমরা কিন্তু এখানে শুধু সুইচটা রিপ্লেস করলাম, তো আমাদের সকেটটা ঠিক হয়ে গেল। অনেক সময় এরকম আমাদের ঘরে অনেকগুলো নষ্ট থাকে বা পুড়ে থাকে, সেগুলো এইভাবে রিপ্লেস করার সুযোগ আছে। তো দেখেন একটা সুইচ, এটার দাম তো বেশি ছিল না, কিন্তু এর জন্য আমার টোটালটা বাদ দেওয়া লাগছিল। তো এবার আমরা নিউট্রালটাটা আগে লাগাই নেব। তো আমরা কেবল কন্ট্যাক্টগুলো মুড়িয়ে নিচ্ছি, কারণ মুড়িয়ে নিয়ে লাগালে আমার সংযোগটা টাইট হয়, সেক্ষেত্রে হালকা টান লাগলে খোলার ভয়টা থাকে না। এখানে টান তেমন লাগে না, বাট আপনারা মুড়িয়ে লাগাবেন, দেখবেন যে এটা এটা স্ট্যান্ডার্ড হবে। আমাদের নিউট্রাল লাগানো হয়ে গেছে, আমরা চালু লাইনে কাজ করছিলাম, কিন্তু আমরা এই জন্য সুইচটা বন্ধ করে নিব। সুইচটা বন্ধ করে নিয়ে অর্থাৎ সুইচটা বন্ধ অবস্থায় রাখবো। এবার আমরা এই যে ফেজতারের টেপটা খুলে নিয়ে আমরা সেটা লাগাবো। এখানেও একটু সাবধানতার সাথে খুলবো এবং লাগাবো, যাতে আমাদের এই কন্ট্যাক্ট পয়েন্টটা হাত দিতে না লাগে। যদি এই কন্ট্যাক্ট পয়েন্টটা মোড়ানোর দরকার হয় আমরা টুলস দিয়ে মোড়াবো, কিন্তু সেই ক্ষেত্রেও সাবধানতার সহিতেই কাজটা করতে হবে। আপনারা যে টুলসগুলো ব্যবহার করেন, টুলসের হাতলটা কিন্তু ইনসুলেটেড থাকে, সবসময় হাতলে হাত রাখবেন, যাতে কিছুতেই টুলসের যে মেটাল অংশ সেখানে হাত না যায়, তাহলে সমস্যা নেই। তারপরেও বলে সবসময় লাইন বন্ধ করেই কাজ করবেন, এটাই বৈদ্যুতিক নিয়ম। তবে অনেক সময় আমরা কাজ করার সময় বাধ্য হয়ে যাই কিছু সময় কাজ করতে লাইন অবস্থায়। তবে প্রথমত কিছুতেই লাইন নিয়ে কাজ করবেন না। তো দেখেন যে আমরা নিচেই বসাই দিলাম, এবার আমরা জাস্ট স্ক্রুটা টাইট দিব। আমাদের এখানে লাইন আছে, আমরা সুইচ দিলে লাইনটা উপরে চলে যাবে, সেটা আমরা দেখব। দেখেন সুইচ দিলে আমরা লাইনটা দেখতে পাচ্ছি, যে নিয়ন টেস্টারের লাইনটা পাচ্ছে। তো লাইন পাওয়ার মানে এটা আমাদের সকেটে চলে যাচ্ছে। তো আমাদের কাজটা ওকে, আমরা সুইচ অফ করে এবার আমরা এটা বসাই দেব জায়গাতে। অনেক কম্বাইন্ড সকেটের সাথে ফিউজ থাকে বা প্লাগের সাথে থাকে, তো আসলে এখানে দেখা যাচ্ছে যে যখন অ্যাম্পিয়ারটা বেশি হয়ে যায় সেই সময়গুলো কিন্তু আমাদের এই সুইচগুলো এভাবে নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমাদের উচিত যে আমরা যে লোড ব্যবহার করছি তার অ্যাম্পিয়ার জেনে ব্যবহার করা। সেই ক্ষেত্রে আপনাদের এই সকেটগুলো বা সুইচগুলো আরও বেশি টেকসই হবে, দীর্ঘস্থায়ী থাকবে। তো এই ক্ষেত্রে যখন আমরা ওভার কারেন্ট ব্যবহার করি, নিয়ম না মানি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফিটিংসগুলো বা আমাদের এই সকেটগুলো এগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। তো সময় তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে আমরা শুধুমাত্র এখানে সুইচটা রিপ্লেস করলাম, আমাদের আগের সকেটটা তার জায়গায় থেকে গেল। কিন্তু আমাদের পাশেরটা যেটা দেখতে পাচ্ছেন এটাও নষ্ট হয়ে গেছিলো, কিন্তু আমরা এখানে সুইচ মিলাতে পারি নাই, তাই অন্য আরেকটি বসিয়ে দিছি। এই জন্য দুটো পাশাপাশি একই রকম হলে কিন্তু ভালো লাগতো। যাই হোক, সর্বোপরি আপনাদেরকে কানেকশন শেখানোর চেষ্টা করেছি এবং এটিগুলো যে রিপ্লেস করা যায় সেগুলো দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা যদি কেউ সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা কানেকশন বা রিপ্লেস উভয়ই করতে পারবেন। তো আমাদের এই ধরনের ভিডিও যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে আমরা ভিডিও দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।